আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? একটা ছোট্ট বিরতির পর আবার আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। আচার পছন্দ করে না এরকম বাঙালি অনেক কমই আছে, তাই না? আর সে আচারে যদি থাকে স্কুল গেটে বিক্রি সেই মামাদের হাতের স্বাদ, তাহলে তো সোনায় সোহাগা। মামাদের হাতে সেই মজাদার চালতার আচারের রেসিপি নিয়ে সাজিয়েছি আমার আজকের পর্ব। আশা করব বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের উপকারে আসবে। এখন যেহেতু চালতার সিজন যাচ্ছে, আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক ধরনের আচারের রেসিপি আছে, সেই প্লেলিস্টটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলেও কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। সেই জন্য আমি এখানে একটা চালতা নিয়ে নিয়েছি। চালতাটা চাইলে আপনারা উপরের যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন সেটা পিলার দিয়ে চামড়াটা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় চামড়া থাকলে এর টেস্টটা আরেকটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি আর চামড়াটা ফেলছি না। আপনারা চাইলে কিন্তু চামড়াটা ফেলেই আচারটা বানাতে পারেন। এখন যেই টুকরোটা আমি করে নিয়েছি সেটাকে এখন আমার পছন্দ মতো ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা খেয়াল করবেন চালতার কিছু শক্ত অংশ থাকে, এই ধরনের শক্ত অংশগুলো এবং মাছের যেই জায়গাটা আছে সেটা আমাদেরকে কেটে ফেলে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন মাথার যেই শক্ত অংশগুলো থাকে সেগুলো ফেলে দেওয়ার। সেগুলো যদি আচারে থাকে সেটা কিন্তু আর গলতে চায় না বা সেদ্ধ হতে চায় না, তো সেই ক্ষেত্রে উপরের এই যে শক্ত অংশটা এটা আমাদেরকে ফেলে দিতে হবে, ঠিক এই অংশটা। এটা অনেক বেশি শক্ত থাকে, এটা কিন্তু একদমই গলতে চায় না আচারে। এখন ভেতরের অংশটাও আমি ফেলে দিয়েছি। অতিরিক্ত শক্ত অংশ ফেলে দিয়ে নরম যে অংশগুলো কাটা যায় সেগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি, ঠিক এরকম সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা আরেকটু বড় বা ছোট আকারেও কেটে নিতে পারেন। এখন এগুলোকে আমি লবণ পানিতে একটু ভালো মতো কোচলে ধুয়ে নেব। কেটে নেওয়ার পর চালতায় যে কষ আছে সেটার কারণে চালতার রঙটা পরিবর্তন হয়ে যেতে পারে। লবণ পানিতে যদি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে অতিরিক্ত চালতার কষগুলো চলে যাবে, সেই জন্য অবশ্যই এটাকে লবণ পানিতে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি এটাকে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখছি, তাতে ভেতরে লবণটাও একটু ঢুকবে এবং অতিরিক্ত কষটা চলে যাবে। এখন আমি একটা পাত্রে প্রায় 4-5 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। টুকরো করা চালতাগুলো এই পানির মধ্যে এখন আমি সিদ্ধ করে নেব, সেই জন্য ভিজিয়ে রাখা চালতাগুলোকে খুব ভালো মতো কোচলে কোচলে অতিরিক্ত কষটা ফেলে দিয়ে তারপর এই পানির মধ্যে চালতাগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 30-35 মিনিটের মতো চালতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। চালতার উপর নির্ভর করে এই সময়টা কম বা বেশিও লাগতে পারে। আপনারা একটু চাপ দিয়ে দেখবেন, যখন দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে। যেই পরিমাণ পানি দেওয়া হয়েছে যদি সেই পরিমাণ পানিতে চালতা সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও একটু পানি অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন সেদ্ধ হয়ে যাওয়ার পর সবগুলো চালতা পানি থেকে তুলে নিচ্ছি, এই পানিটাকে ফেলে দিতে হবে। এখন এই সিদ্ধ হয়ে যাওয়া চালতাগুলোকে আমি থেতো করে নেব। ভালো মতো সিদ্ধ করলে এরকম আপনারা চাপ দিয়েও এটাকে থেতো করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে একটা হামাম দিস্তার সাহায্যে থেতো করে নিচ্ছি, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। আপনাদের হামাম দিস্তা হাতের কাছে না থাকলে একটু ভারী যে কোনো কিছু দিয়ে আপনারা ঠিক এইভাবে থেতো করে নেবেন। পাটাপুতোর যে পুতো আছে সেটা দিয়েও কিন্তু এরকম থেতো করে নেওয়া যাবে। মোট কথা, চালতার সবগুলো টুকরোকে ঠিক এইভাবে খুব ভালো মতো থেতলে নিতে হবে। যে কোনো ভারী কিছু আপনারা এখানে ব্যবহার করতে পারেন থেতলে নেওয়ার জন্য। চালতাগুলো থেতলে নিয়েছি সবগুলো, এখন আমি এটাকে রান্না করব। সেই জন্য একটা পাত্রে আমি 3-4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। অনেক আচারের চেয়ে তুলনামূলকভাবে তেলের পরিমাণটা কম লাগে এই আচারে। থেতো করে নেওয়া চালতার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 1-2 মিনিটের মতো এই তেলের মধ্যেই চালতাগুলোকে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে আছে। চাইলে আপনারা এখানে 1/2 কাপ পরিমাণ পর্যন্ত তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় তেলের পরিমাণটা যদি আচারে কম থাকে সেক্ষেত্রে সেটা অ্যাসিডিটির পরিমাণটা কম করে,
জন্য আমি আচারে তেলের পরিমাণটা কম দিই, এবং মামারাও কিন্তু আচারে খেয়াল করবেন তেলের পরিমাণ অনেকটাই কম দিয়ে থাকে। স্বাদ অনুযায়ী তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে আমি তাওয়ায় তেলে সেগুলোকে ভেঙে এখানে ব্যবহার করেছি। এর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আরও দিয়ে দিতে হবে তেলে নেওয়া পাঁচফোড়নের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতো চালতার সাথে মিশিয়ে নিচ্ছি। চালতাগুলো যেহেতু এখনও গোটা গোটা আছে, তাই মিশিয়ে নিতে একটু কষ্ট হবে, সেই জন্য আমি কয়েকবার করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করছি। ভিনেগার বা সাদা সিরকা অবশ্যই ব্যবহার করতে হবে আচারটাকে খুব বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য, এবং টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই সিরকাটা ব্যবহার করতে হবে। এখন আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। আপনারা আপনাদের চালতার টক অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার বা আখের চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আখের চিনির পরিবর্তে আখের গুড় কিংবা খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহারেও আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমার হাতের কাছে গুড় ছিল না, তাই আমি আখের চিনিটাই ব্যবহার করছি। আমি চিনিটাকেও অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার চালতার টক অনুযায়ী এবং সিরকার টক অনুযায়ী 1 কাপ পরিমাণ চিনি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি মরিচের গুঁড়া, সেটাও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চালতার সাথে। বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এবং সেদ্ধ করার জন্য সাদা লবণ ব্যবহার করেছি, তাই আপাতত 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি। পরবর্তীতে আরও একটু সাদা লবণ প্রয়োজন বোধে যোগ করে দেবো। প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চালতার সাথে। চালতার যে টুকরোগুলো আছে সেগুলো যদি ছোট করে করা হয় তাহলে আমি খেয়াল করেছি টেস্টটা বেশি ভালো আসে। 1 কাপ চিনির বাকি যে চিনিটা রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চিনিটা দিচ্ছি, চিনিটা যখন গলে যাচ্ছে তারপর আবার চিনি দিয়ে দিচ্ছি। সর্বমোট আমি 1 কাপ পরিমাণ চিনি চালতার মধ্যে ব্যবহার করেছি। পরিমাণগুলো আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, এবং একসাথে খেয়াল করেছেন আমি সবগুলো উপকরণ একবারে ঢেলে দিচ্ছি না, আমি অল্প অল্প করে উপকরণগুলো ব্যবহার করছি। আমি এখানে যে 1.5 কাপ পরিমাণ ভিনেগার নিয়েছিলাম তার আরও 1/2 কাপ পরিমাণ ভিনেগার এখন দিয়ে দিলাম। একসাথে সবগুলো উপকরণ ব্যবহার করলে এটা সহজে আচারের সাথে মিশতে চাইবে না। চালতার কিছু টুকরা এখনও যেহেতু গোটা গোটা রয়েছে, তাই অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবার বাকি উপকরণগুলো দিলে ভালো মতো সেটা আচারের মধ্যে ঢুকে যাবে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমার। এখন চুলার আঁচটা একদম কমিয়ে আমি আচারটাকে টেস্ট করেছি। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম, সেজন্য আমি আরও একটু সাদা লবণ এর মধ্যে ব্যবহার করে আরও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যখন উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে আচারের সাথে, তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি এবং কাঙ্ক্ষিত ঘনত্বে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটাকে একদম কমিয়ে এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এর মধ্যে মশলাটা খুব ভালো মতো চালতার ভেতরে ঢুকে যাবে এবং টেস্টটা বেড়ে যাবে, রঙটাও সেই সাথে এরকম পরিবর্তন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো চিনি মশলাগুলো গলে আচারের সাথে মিশে গিয়েছে এবং পুরো রঙটাই একদম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা চাইলে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত এই পানিটা বা ঝোলটা বের হয়েছে যেটা, সেটাকে শুকিয়ে নিতে পারেন। কিন্তু আমি এই আচারটা একটু এরকম ঝোলঝোলই পছন্দ করি, তাই আমি আর শুকিয়ে নিচ্ছি না। আপনারা চাইলে আরও একটু ঝোলঝোলও রাখতে পারেন। কোনো কারণে আপনাদের কাছে যদি মনে হয় চালতাগুলো বেশি শক্ত রয়ে গেছে, তাহলে আপনারা আরও একটু ভিনেগার দিয়ে আর একটু বেশি সময় ধরে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমারটা একদম পারফেক্টলি হয়েছে। আমি আশা করছি এভাবে তৈরি করলে আপনাদেরটাও পারফেক্ট হবে। যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু হ্যাঁ, চালতার টকের উপর নির্ভর করে চিনি লবণ এবং ঝালের পরিমাণটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। উপকরণগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা উপকরণ যদি আপনারা পারফেক্টলি ব্যবহার করেন তাহলেই কিন্তু মামাদের সেই স্বাদটা আপনারা পাবেন। এই আচারটাকে রোদে দেওয়া ছাড়াও আপনারা 1 বছর পর্যন্ত একটা এয়ারটাইট বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন, একদমই নষ্ট হয় না। কিন্তু যদি রোদে দেওয়া হয় স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর রোদে দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন একটা পাত্রের মধ্যে ছড়িয়ে আচারটাকে রোদে দেবেন, তাহলে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়।
চেষ্টা ছিল আপনাদেরকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।